কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন বেসড ইন কলকাতা। আমি কিছু বক্তব্য রাখতে চাই অ্যাবাউট অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিস এই দুটোই হলো খুব কমন রোগ আমাদের আজকালকার দিনে। তো মোটামুটি 1 in 3% আমাদের শহরে অস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন। তো এটার কারণ একাধিক, এটার কারণ কিছুটা হলো ডায়েট, কিছুটা হলো এক্সারসাইজের অভাব, কিছুটা হলো ক্যালসিয়াম বা ভিটামিন ডি সাপ্লিমেন্টেশনের অভাব। তো আমি যেটা বলতে চাই সেটা হলো সবাইকে একটা বয়সের পরে, অ্যারাউন্ড 40 যেটা আমরা এখন কিছু স্টাডিজে বুঝতে পেরেছি, 40 এজের পরে যেন সবাই ডেফিনেটলি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন করেন। তাছাড়া কিছু এক্সারসাইজেস আছে যেটা আমরা হাঁটু এবং কোমরের জন্য দিয়ে থাকি কমনলি আমাদের পেশেন্টদের, সেই এক্সারসাইজেসগুলো রোজ একবার থেকে দুবার অন্তত যেন করেন। এছাড়া হলো কমনলি একটু বাইরে যাওয়া, সানলাইটটা নেওয়া আর কি হাতে এবং ব্যাকে, যাতে ভিটামিন ডি সিনথেসিস বডিতে হতে পারে। এক্সারসাইজের মধ্যে আমরা কিছু কোয়াড্রিসেপস এক্সারসাইজ বলি যেটা হাঁটুর জন্য করতে হয়, সেটা হলো শুয়ে থেকে হাঁটুটা টাইট করা, 10 গোনা এবং ছেড়ে দেওয়া, এটা হলো শুয়ে। আর একটা বসে, সেটা হলো হাঁটুটা ঝুলিয়ে রাখা অবস্থা থেকে ওঠানো অবস্থায় করে 10 গুনতে হবে। তো এরকম এই দুটো এক্সারসাইজ, কোয়াড্রিসেপসটা স্ট্রং থাকলে হাঁটুর জয়েন্টটা বেশ ভালো স্ট্রং থাকে, এবং কোমরের জন্য ব্যাক অ্যান্ড কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ যেটা আমরা বলে থাকি, সেটা হলো সোজা হয় এক পা তোলা, দু পা তোলা, দুটো পা একসাথে তোলা, এবং উপর হয়ে বাঁ পা তোলা, ডান পা তোলা, দুটো পা একসাথে তোলা, এবং আপার বডি তোলা বজ্রাসনের মতো। এই দুটো এক্সারসাইজ করলে মোটামুটি দিনে 5 থেকে 7 মিনিট যদি করে থাকেন, তাহলে ব্যাক এবং কোর দুটোই কিন্তু খুব হেলদি থাকে। সামনের পেটের দিকটা যত টাইট থাকবে আর পিছনের দিকটা যত লুজ থাকবে, ব্যাক পেন এবং ব্যাক প্রবলেম সবার কমবে।